সৈয়দ আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা 2018 অনুষ্ঠিত হয়ে দুবাই সারজা ও আজমানের হাফেজ এবং সাধারণ ছাত্রছাত্রী হলের অংশগ্রহণ করে এই অডিশন রাউন্ড। শুক্রবার সারজার হুদাবিয়া রেস্টুরেন্টের হল রুমত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার যারা ভালো গেজি ইতারারে বিচারক ইয়েস কার্ড দিয়ে নে পরবর্তী রাউন্ড যাবের সুযোগ দেয় এবং আগামী 11 এপ্রিল আবারও বাছাই পর্ব অনুষ্ঠিত হইব। এই প্রতিযোগিতার যারা অংশগ্রহণ করতে পারিব তারা হলদি গ্রুপ সির মধ্যে ছাত্রছাত্রীর বয়স অনুসরিব 3-11 বছর, গ্রুপ বি 12-17 বছর এবং কোরআন হাফেজওয়ালার ক্ষেত্রে গ্রুপ এফ 3-17 বছর অনুসরিব। প্রতিযোগিতার অংশগ্রহণকারী ছাত্রছাত্রী অভিভাবকলে জানাই দেয় সৈয়দ আহাদ ফাউন্ডেশনত যারা প্রবাসত এই মহৎ উদ্যোগ লইয়ে সত্যিই তা অসাধারণ। ইয়ানোর মাধ্যমে অন্যান্য অভিভাবকগুলো তারার ফোয়াশারে কোরআন শিক্ষা শিক্ষিত করিবার লাই আগায়। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।